আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় সুধীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব অনেকের পায়খানা কষা হয়ে যায়। কষা হয়ে গেলে এখান থেকে ভালো হওয়ার জন্য পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে কোন আমলের কথা বলা হয়েছে এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে আমাদের আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। সে আমলটা হলো, আপনাদেরকে পবিত্র কোরআন থেকে আমি একটা আয়াতের সাজেশন দিব, এটা যদি আপনি পাঠ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে প্রতিদিন ঘুমানোর পূর্বে 75 বার করে, যখনই আপনার এই অবস্থা শুরু হবে পায়খানা কষা হয়ে যাবে তখনই আপনি আমলটা করবেন। কোন 75 বার করে পাঠ করতে হবে, কতদিন করবেন এটা ধরতব না, যখনই সমস্যা হবে তখনই করবেন। প্রতিদিন 75 বার করে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আমি যে আরবিটা বললাম এটার বাংলা উচ্চারণ নিচের ডিসক্রিপশন বক্সের মধ্যে বাংলা উচ্চারণটা লেখা থাকবে, ইয়া আরহামার রাহিমিন, এটা আপনাকে 75 বার করে পাঠ করতে হবে এবং পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে খেতে হবে। যদি খান আল্লাহ তাআলার রহমতে পায়খানা যাদের কষা হয় কষা বন্ধ হয়ে যাবে, টয়লেট করতে অনেক টাইম লাগে, টয়লেট করতে অনেক টাইম লাগবে না, পায়খানা সবসময় আপনার আপনার নিয়মতান্ত্রিক থাকবে। তো বন্ধুগণ, আল্লাহ তাআলার এই আয়াতটা যদি আপনারা পাঠ করেন তো প্রত্যেকটা আয়াতের শব্দে তো সব রয়েছে, তাছাড়া আপনি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিল করেছেন মুমিনের উপকারের জন্য, আর যারা কাফের তাদের জন্য তারা এটার মাধ্যমে উপকার পাবে না। আল্লাহর উপর বিশ্বাস না থাকলে অথবা ভরসা না থাকলে, ভালো কাজ না করলে সে প্রতিদান পাবে না। এই জন্য সত্যের পথে থাকবেন, ভালো কাজগুলো করবেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এটা করার মাধ্যমে প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, অবশ্যই আপনারা এই পরীক্ষিত, অনেক বেশি পরীক্ষিত এই আমলটা, বলেন আশরাফ আলী থানবী এবং আপনার বুজুর্গণের দিনদের মধ্যে পরীক্ষিত শেখ মুহাদ্দিস দেহলভী, শামসুল হক মুহাদ্দিস দেহলভী, এই জাতীয় যারা পূর্বের উত্তরসূরি আলে মোলাবাগন ছিলেন, তারা কিন্তু আমাদেরকে আমলগুলো করার দিকনির্দেশনা দিয়েছিলেন। আপনি যদি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনি এই সমস্ত রোগ থেকে অবশ্যই অবশ্যই মুক্তি পাবেন। তো এমনই করেন এবং হাদিস থেকে আলোচনা পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।